putea avea colegi, colegi citate de Slătun Bășoare, ce ai de orice, Slătun Soarta. Slătun Bășoare, Slătun Soarta. Sărăi eu ceamă de lor. Ia de tu, Orano, Dirno, Dirno, Ia, Ia, Sărăi, Ia. Manuse, Sau, Ceaia. Dânde de lor, dar bun picioare orice, ei soarta te-a fășat rupără, nu tu soarta, m-am făcut din soarta, nu te-a fășat, soarta te-a fășat. Dar ce-o negat, ce-i manus prăscut orice, e un gheie de capăte, am vrea acum. Azi ce prăcere, vezi la unul pe aia, astea, mă dat multe prăcea, de doamne. Dintr-o după, e un gheie de mai dure, dintr-o de gheie de mai dure. Abia am vrea care ne plictură aici. Am eu atrande, voi dintre gulul cunora pe tine porțină, cal, porțiosul, আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যেসব বিষয়গুলি উত্থাপিত হয়েছে এবং এখানে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কংগ্রেস নেতৃত্বে তিনি কালকে সাংবাদিক সম্মেলন করেছেন তার পরবর্তী কালে যা ঘটেছে সেগুলো নিয়েও আমার প্রতিক্রিয়া আপনারা নিশ্চয়ই টুইটারে পেয়ে যাবেন মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী ক্রমশ উনি যে ঠান্ডা ঠান্ডা কুল কুল বলে ওই মাথা ঠান্ডা রাখতে পারছেন গরম একটু বেশি পড়েছে মাথা একটু বেশি গরম পড়ছে এবং যেভাবে একদিন পর্যন্ত মানুষকে ভয় দেখাচ্ছে এখন নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশনকেও নাকি উনি ইঞ্চি ইঞ্চি করে মারছে তো এইসব নির্বাচন কমিশন কি করতে পারবে ওর জানি না কি করবে কিনা সদিচ্ছা আছে কিনা তাও জানি না কারণ নির্বাচন কমিশনের কাছে যত অভিযোগ আছে এ পর্যন্ত সেগুলো নিয়ে এ পর্যন্ত যা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি পর্যাপ্ত বলে আমরা মনে করি না কিন্তু আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্বাচন কমিশন ওর কি করতে পারবে কি পারবে না আমি জানি না উনি ইঞ্চি ইঞ্চি মাপার কথা বলছেন মানুষ কিন্তু ইঞ্চিতে মারছেন না ফুটে মিটারে বজে মারছে পঞ্চায়েতে অনেকে বারো মারছে এবং মেপে মানুষ রায় দিচ্ছে সেই রায় ঘোষণা হবে মে মাসের ১৯ তারিখে আমার মনে হয় যে সবচেয়ে বড় সাহায্য যেটা আমার পাওনা সেটা হচ্ছে ১৯ তারিখে ওকে জবাব দিতে হবে সেই জবাবটা হচ্ছে রাজ্যপালের কাছে গিয়ে একটা পদত্যাগপত্র দেওয়া সেটাই হচ্ছে আসলে জবাব সারা রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি সর্বশক্তি যোগ এই সব কিছু যদি ঠিক বিচার করতে হয় এবং ঠিক রায় দিতে হয় আপনারা হচ্ছেন সর্বোচ্চ আদালত যা এই প্রশ্নের ঠিক ঠিক মোকাবিলা করতে পারে আর আমরা মানুষকে বলেছি সব জায়গায় যে নির্বাচন কমিশন তার অদম্যতার উপরে আমরা নির্ভরশীল থাকলে হবে সব মানুষকে আমাদের আহ্বান নিজের ভোট নিজের ভোট গ্রুপ ভোটে সব মানুষকে আমরা বলেছি বুঝে বুঝে মানুষের চোখ শক্তিশালী করে আপনারা সুনিশ্চিত করুন যাতে করে আমার একটাও ভূত না থাকে যেখানে আমাদের পোলিং এজেন্ট থাকবে এবং পোলিং এজেন্ট বলতে যা বোঝায় আমি জনসভায় বলেছি সেটাই আপনাদের বলছি যা বোঝায় সেটা হচ্ছে এরকম পোলিং এজেন্ট যিনি এই শাসক দলের কোনো চক্রান্ত কোনো ষড়যন্ত্র কিছু দেখলে তা সবসময় প্রিজাইডিং অফিসারের কাছে প্রতিবদ্ধ করে লিখিত হল সেরকম পোলিং এজেন্ট যিনি ভয় বা লোভ দুটো এর কাছে কোনো কারণে আত্মসমর্পণ করবেন সেরকম পোলিং
হিসাব সতেরো সেভেন্টিন সি বলে সতেরো বলে সেই ফান্ডে ব্যালটের যে হিসাব নেবেন এবং ইভিএম সিল করে নিরাপদ স্থানে যাত্রা শুরু করা পর্যন্ত থাকবে। কিন্তু এটা কেমন পোলিং এজেন্টের ব্যাপার না, আমরা বলেছি সব মানুষ যারা ভোটাধিকার সুস্থভাবে প্রয়োগ করতে লড়াই করছেন তাদের এই অধিকার রক্ষার জন্য সেটা তাদেরও থাকতে হবে। ভোট হয়ে গেল, তার ভোট দেওয়া হয়ে গেল, তাদের তাদের কাছে থাকতে হবে, নজর রাখতে হবে, নজরদারি রাখতে হবে, যেন কেউ কোনোভাবে এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে না পারে। আগের দিন থেকে তার আগের থেকে আমাদের প্রস্তুতি আছে সব জায়গায় রিপোর্ট পাওয়ার এবং সতর্ক নজরদারি তা সুনিশ্চিত করার ব্যবস্থা আছে। আমরা নিয়মিত খোঁজ খবর অবশ্যই নির্বাচন কমিশনকে আমাদের ইতিমধ্যে যে অভিযোগ জানানো সে আমরা জানাতে থাকব এবং এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আজ সকাল পর্যন্ত আমি এই দ্বিতীয় দফার নির্বাচনে যেখানে যেখানে গেছি আমাদের নেতৃবৃন্দ যেখানে গেছেন এবং আমাদের বলতে আমি খালি বামপন্থীদের কথা বলছি না, কংগ্রেস সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে সমস্ত শক্তি যারা এই নির্বাচনে লড়াই করছেন তাদের নেতৃত্ব যেখানে যেখানে গেছেন সব জায়গায় রিপোর্ট একটাই যে জনজোড়া জনসমুদ্র, আর সেই জনসমুদ্রের জনজোড়া যা আমরা দেখি সাম্প্রতিককালে আমি বলছি যে গত দশ পনেরো বছর দেখিনি এরকম, কখনো দেখেছি মনে করছে না এরকম এই বিপুল জনজোয়ার তার যে উচ্ছ্বাস সেই জনজোয়ারে জরুরি শাসক দল ওইসব ষড়যন্ত্র করবার চেষ্টা করেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আমি মনে করি যে এই জনজোয়ারের ঢেউতে ভেসে যাবে, ভেসে যাবে, ভেঙে যাবে, সাফ হয়ে যাবে। মানুষের প্রস্তুতি তাই, এটাই হচ্ছে মানুষের মানসিক প্রস্তুতি, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস সামগ্রিকভাবে যা আমাদের মনে করেছে। তা সত্ত্বেও আমরা বলছি যে মুখ্যমন্ত্রী এবং তার যারা আছেন নিজে তাদের আমি খুব একটা বড় কিছু মনে করি না, যাই হোক তারা যত প্ররোচনাই সৃষ্টি করুন না কেন প্ররোচনার মাঠে পা দেবেন না, মানুষের কাছে আমাদের আবেদন প্ররোচনা সৃষ্টি করবেন না, প্ররোচনা মাঠে পা দেবেন। মুখ্যমন্ত্রী যত উনি যা যা বলছেন যেরকম যেরকম আমার মাথা গরম হচ্ছে ঠিক সেরকমই মাথা ঠান্ডা করতে হবে। আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা শান্তি বজায় রাখবেন এবং কোনোরকম প্ররোচনার মানে বাধা দিয়ে আসলে যেটা লক্ষ্য ভোটাধিকার প্রয়োগ করতে পারা নিজের ভোট দিয়ে নিতে পারে এবং ব্যাপকতম মানুষ যাতে করে এই ভোট দিতে পারে, ভোট দেওয়ার হয়ে যাতে রেকর্ড তৈরি করতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল আবেদন। এছাড়া আমি নতুন কিছু মনে হয় যে বলতে পারি এখন দুদিনে আপনাদের প্রশ্নটা আজকেও বলছি দুটো তিন দিকে ভোট হয়েছে, প্রথম ফেজে
আর এই আমি এটাও বলেছি এখন যেটা দ্বিতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে দ্বিতীয় দিন যে ভোটটা হবে সেখানেও যা প্রস্তুতি আছে আরো শোচনীয় হবে এবং খুব পরিষ্কারভাবেই বলছি আমি যে প্রথম দুদিন যে ভোট হয়েছে প্রথম পর্যায়ে 7 তারিখ আর 11 তারিখ এই পর্যায়ে যে ব্যবধান যে তারা পিছিয়ে ছিল তার চেয়ে আরো বেশি পিছিয়ে এইটা একটা নির্ধারক ভূমিকা পালন করবে কনস্টিটিউয়েন্সি সেই ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সি এইসব বলতে যাচ্ছি না আমি বলছি যে সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূল পরাস্ত হ্যাঁ বীরভূমের আস্ফালন বেড়েছে এই আস্ফালন বাড়ার একটা কারণ হচ্ছে যে ওরা পরাজয়ের আতঙ্কে মরিয়া হয়ে হতাশার থেকে এই আস্ফালন বেড়েছে কিন্তু বীরভূমেও আমি একই কথা বলছি যেটা কখনো 5 বছরে কেন আমি আগেও দেখিনি তার যে মোটরসাইকেল বাহিনীকে এরকম মোটরসাইকেল ফেলে পালাতে হবে যেখানে এত সব আমরা দেখছি বড় বড় আস্ফালন করা হচ্ছে কাকে কি বলছেন কাকে কি নির্দেশ দিচ্ছেন হেলিপ্যাডে ডেকে নিয়ে কার সঙ্গে কি কথা বলছেন আমরা খবর পাচ্ছি খবর পাচ্ছি কারণ যারা খবর দিচ্ছে উনি ভাবছেন ওর লোক ওর পরিবারের লোক উনি বুঝতে পারছেন যে পরিবারের ভীষণ কমজোর তারা জানে তারা আমাদের খবর দিচ্ছে এই জন্যই তারা জানে যে উনি 19 তারিখের পর মুখ্যমন্ত্রী থাকবেন এই জন্যই খবরটা পাচ্ছি আমি ওর মধ্যে যাচ্ছি না কারণ আমি ইঞ্চি ইঞ্চি দেখার মধ্যে নেই আমরা বলেছি যে আসল লড়াইটা আমাদের উনি ইঞ্চি ইঞ্চি বলে আমাদের ফুটে মিটারে বাজে হতে হবে মানুষকে মানুষের জোট আর তার প্রধান কাজ হচ্ছে জোটটাকে শক্তিশালী করা তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন ভাঙছে প্রত্যেক ঘন্টায় ভাঙছে প্রত্যেক মিনিটে ভাঙছে এবং যারা আসছেন এবং যারা এখনো তৃণমূল কংগ্রেসে আসবেন তার জন্যে প্রস্তুত হয়ে আছেন বার্তা দিচ্ছেন আমরা বলেছি ভেতরেই থাকুন এখন আসবার সরকার নেই থাকবেন নিরাপদে থাকেন পরে নিরাপত্তার দায়িত্ব আমাদের আর মানুষকে আমরা বলছি যে আপনারা একটা কাছাকাছি হয়ে বসে আপনারা ওদের জন্য জায়গা খালি রাখুন আপনাদের দায়িত্ব হচ্ছে দেখা যারা যাতে নির্বিঘ্নে এই মানুষের ভিতরে সামিল হতে পারে সূর্যটা এই যে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলছেন এটাই কি ইন্ডালজ করছে আজকে সব্যসাচী দত্ত পর্যন্ত বলেছেন নাসিম জাইদি বাকি সব কয়েদি এই ধরনের প্রভোকেটিভ কথা কি সিএম এর কথাকে ইন্ডালজ করছে আর বেশি এদের বলা যায় না ভাষা ভাষার আমি কি বলছেন আমি দেখতে পারবো না যখন যখন কিছু আছে আমার লেখা দেখা আছে না ওখানে দেখে কিন্তু ওগুলো আমি মনে বুঝতে পারছি সব ভাষা আমি বুঝতে পারছি